নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল। ছাত্র বিক্ষোভে জেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মেগা জব ফেয়ার ও টেক ফেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। শিলাপতি নদীর ওপর কদম দেউটি জলাধার সংস্কার ও সৌন্দর্যানের উদ্যোগ গৃহীত হল। নিরাপত্তার সাথে 182 হেল্প নম্বর চালু হল শনিবার। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে শনিবার মুখোমুখি হয় মিলনী এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর সংলগ্ন এলাকায়। আহতদের চিকিৎসা চলছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অচিন্ত্য নন্দী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বাঁকুড়া মোড়ের কাছে। কাজের সূত্রে সে তার বাড়ি কাইতি থেকে বর্ধমানে আসছিলেন। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রেল অবরোধ কর্মসূচি ঘিরে ব্যাহত হল রেল পরিষেবা। রানাঘাটে মডেলেবল আন্ডারপাসের দাবিতে চলে রেল অবরোধ কর্মসূচি। পুরুষ মহিলা নির্বিশেষে চলে রেল অবরোধ কর্মসূচি। রানাঘাটে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দবার্তা। একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর রেঞ্জ অফিসের স্থানীয়রা খবর পাঠালে বনকর্মীরা এসে ওই বিরল প্রজাতির পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল। এদিনের মিছিলটি শহর বর্ধমানের টাউন হল থেকে বের হয়ে রাজবাড়ি উত্তর ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল শনিবার। এদিন মিছিলটি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হল থেকে বের হয়ে রাজবাটি উত্তর ফটকে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে এদিন একটি পথ সভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। দলীয় নেতৃত্ব এদিন সভা মঞ্চে তাদের ক্ষোভ উগড়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুরু, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ অন্যান্যরা। থেকে এত দূরে মিছিল করে এসেছেন, আমরা জানি এই গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট হয়েছে। 24 ঘন্টার মধ্যে আজকে বর্ধমান শহরকে উত্তাল করে দিলেন বিজেপির অত্যাচার এবং অনাচারের বিরুদ্ধে, তাদের আমরা সালাম এবং প্রণাম জানাই। খোকন আপনাদের কাছে বলছিল, আপনারা জানেন ভারতবর্ষের জনতা পার্টির সরকার তত্ত্বাবধানে বসার পর থেকে সারা ভারতবর্ষে এক তুলকী কাণ্ড চালিয়ে যাচ্ছে। কখনো নোট বাতিল করছে, কখনো গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে, কখনো পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। কর্মসূচিতে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে। ছাত্র বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খ্রিস্টান কলেজে। কর্তৃপক্ষের আশ্বাসে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেন। ছাত্র বিক্ষোভে উত্তাল হল বাঁকুড়ার খ্রিস্টান কলেজ। কলেজের গেটে তালা ছড়িয়ে চলল বিক্ষোভ আন্দোলন। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তাদের অসুবিধায় ফেলছেন। কলেজ কর্তৃপক্ষ চয়েস বেস ক্রেডিট নিয়ম কানুন মানছেন না, কোনো ছাত্রছাত্রীকে তারা বিষয় পরিবর্তন করতে দিচ্ছেন না বলে অভিযোগ, ফলে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষায় সমস্যায় পড়তে পারেন। তাদের আরও অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে এদিনের মতো আন্দোলন কর্মসূচি ছাত্রছাত্রীরা তুলে নেন। আমাদের যদি জি চেঞ্জ করা না হয় তো আমরা এমএসসি লেভেলে তো বসতেই পাবো না, প্লাস আমাদের যে আরো কম্পিটিটিভ এক্সাম আছে সেখানে আমরা বসতে পাবো না। আর কেমিস্ট্রি ফিজিক্স ওখানে তো প্রচুরই প্রবলেম হচ্ছে। কেমিস্ট্রি যাদের জি আছে, যারা জি চেঞ্জ করতে যাচ্ছে কেমিস্ট্রি, তাদের না দিলে ওরা মানে এমএসসি তে বসতেই পাবে না। তো এটাই প্রবলেম। আর আমরা 3টে অ্যাপ্লিকেশন অলরেডি দিয়ে দিয়েছি, তাও কোনো স্টেপ নেওয়া হয়নি। যদি এরপরও কোনো স্টেপ নেওয়া না হয় আমরা আরও বড় পদক্ষেপ নিতে বাধ্য হব।
কলেজ কর্তৃপক্ষের আমার মনে হয় যে পুরোটাই গাফিলতি, কারণ ইউনিভার্সিটি থেকে নোটিশ দেওয়া হয়েছিল, তো আমাদেরকে সেটা নোটিশ হিসেবে জানানো হয়নি কলেজে। আমরা অন্যের কাছ থেকে শুনে পর মানে কনফিউশনে পুরোটাই ছিলাম, তারপর এখন স্যার বললো যে এরকম নোটিশ দেওয়া হয়েছিল, তো এরকম এরকমভাবে সম্ভব, কারণ প্রিন্সিপাল বলছে আউট অফ টাউন আছে, তো আমার মনে হয় যে স্যারদেরকে যদি বাধা দিয়ে করানো হয় তো সম্ভব সেটা। ইনচার্জে এখনো কোনো কিছু বলাই হয়নি আমাদের, আর ইনচার্জে কে আছেন সেটাও জানি না আমরা। হ্যাঁ চালিয়ে যাবো, আমাদের জি চেঞ্জ করানো অবধি আমরা চালিয়ে যাবো, কারণ আমরা তো এরকমভাবে অন্ধকার ভবিষ্যতে থাকতে পারি না, আর নাহলে অনশন করবো সবাই মিলে, আমরা যারা আছি সবাই। আমাদেরকে অ্যাপ্লিকেশন একটা দিতে বলা হয়েছে, আমরা দিচ্ছি, যদি তারপরে কোনো স্টেপ না নেওয়া হয় তারপর এর থেকে চরম পর্যায়ে আমরা যাবো। সিবিসিএস যে সিস্টেম সেটাতে প্রতিটা সেমিস্টারে যে কোনো জিনিসে রাখতে পারে, ঠিক আছে, সেটা করতে দেওয়া হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত এইগুলো, এই সাবজেক্টগুলো যদি না রাখা হয় পরবর্তীকালে হায়ার স্টাডিজে, ধরুন এমএসসি, বিভিন্ন ধরুন জেনেটিক্স, জ্যাম ইত্যাদি অন্যান্য সাবজেক্টে আমরা নিতে পারবো না ঠিকঠাক, সেক্ষেত্রে আমাদের ফিউচারে অনেক প্রবলেম হতে পারে, যার জন্য এটা করতে পারি। এর চরম পর্যায়ে আমরা নিয়ে যাবো, কিন্তু আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। মেগা জব ফেয়ার ও টেক ফেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। আউসগ্রামের গোবিন্দপুরে একটি বেসরকারি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 3,500 ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গোবিন্দপুরে একটি বেসরকারি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে মেগা জব ফেয়ার ও টেক ফেস্ট অনুষ্ঠিত হলো শনিবার। দুদিন ধরে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের কারিগরি মন্ত্রী পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ সালেক রহমান, কলেজের কর্ণধার মলয় পিট, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত গোস্বামী, কুশল মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 3,500 জন ছাত্রছাত্রী জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম কথা যেটা বলতে চাই, যে একটা রাজ্য সরকার যদি ইতিবাচক ভূমিকা নেয় যে কোনো ব্যাপারে, তখন সেখানে তার অনেক সহযোগিতা। আমাদের রাজ্যে স্কিল এডুকেশন, ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় যে স্কিম 16 সালে গ্রহণ করেছে, আমরা সেগুলোকে এগিয়ে নিয়ে চলেছি। সরাসরি সরকারি উদ্যোগ যেমন আছে, সেখানে যেমন অনেক কাজ হচ্ছে, তার পাশাপাশি প্রাইভেট ইনস্টিটিউট যারা গড়ে তুলেছেন, পলিটেকনিক, আইটিআই বা এই ধরনের, বা ট্রেনিং সেন্টার যারা, একদম সোজা কথা যেটা সেটা হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলে, বাংলায় বাঙালির যে সেন্টিমেন্ট আছে সেটা অবশ্যই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেশভাগটা ওই আসামে কারা এসছে তারা দায়ী ছিল না, দেশের যারা নীতিনির্ধারকরা ছিল তারা দায়ী ছিল, কাজেই তারা কোথায় থাকবে এটা তাদেরও অধিকার আছে, যে ভারতবর্ষ তারা ছিল, সেই ভারতবর্ষের কোথাও তারা থাকতে চায় যদি তারা থাকতে পারে। স্যার, আসামে বাঙালিরা এরকম অভিযোগ করছেন যে পশ্চিমবাংলায় যে 1,00,000-1,00,000 উপরে যেটা এখান থেকে ইয়ে করে পাঠানোর কথা ছিল সেটা পাঠানো হয়নি। দেখুন, গোটা বিষয়টা হচ্ছে যে এই যে গোটা প্রক্রিয়াটা, যে বিদেশি চিহ্নিত করে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া, ঠেলে দেওয়া, আমরা এর পক্ষে না, এটা হিটলারি জায়গা, ক্লিনজিং বলে, হিউম্যান ক্লিনজিং, অর্থাৎ এই মানুষ আমি আমার মতো করে মানুষ রাখবো, আমার মতো করে নাগরিকত্ব দেব, এবং যাদের আমার বিরোধী মনে হবে তাদের আমি বিদেশি বানিয়ে পাঠিয়ে দেবো, আমরা এর গুরুত্ব দেব, এবং বাংলা চায় যে সেই মানুষ আসুন, এবং তার সেই মানুষ যদি আমাদের এখানে আসে তাহলে বাংলা তার সার্থক হবে। হাত তৈরি হচ্ছে, জড়ি শিল্পের হাত তৈরি হচ্ছে, জুট শিল্পের হাত তৈরি হচ্ছে, অনেকগুলোই কাজ শুরু হয়েছে। আর একটা বিষয় আপনার, আপনি বলেছেন যে 3,500 স্কুলকে বাছাই করেছিলেন আপনারা প্রথমে ওই ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য, কতগুলি? এটা আমরা বাছাই করিনি, এটা বাছাই হয়েছিল বামফ্রন্টের আমরা। আচ্ছা, আমরা এসে দেখি যেটা সেটা খুব খারাপ অবস্থায় আছে, সেখান থেকে আমরা যেটা পাই মানে চালাবার মতো সেটা হচ্ছে 2,787, তো সেটাকে আমরা চালাচ্ছি, কিন্তু
এটা তো ভাস্ট ব্যাপার, বড় ব্যাপার, এবং এটা হচ্ছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তর, তাদের কাজটা আমরা করি। অর্থটা তারাই দেয়, মাধ্যমিক শিক্ষা অভিযানের থেকে এই অর্থটা আসে। তো এইটা আমরা চাইছি মিনিংফুল ট্রেনিং দিতে, তার জন্য আমরা 600 স্কুলকে দেখেছি, যেখানে আমরা ভালো করে ট্রেনিং দেবো, অ্যাডভান্স ট্রেনিং দেবো। আর 200 স্কুলকে আমরা বেঁচেছি, যেটা একেবারে ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রেনিং হবে। এইটা বাকি ছাত্রদের এটা তাহলে তারা দেখতে পাবে যে এই ব্যবস্থার মধ্যে যদি আমরা আসি তাহলে এরকম ধরনের কাজ আগামী দিনে আমরা পেতে পারি। আউসগ্রাম থেকে পথিকৃত দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। শিলাবতী নদীর ওপর কদম তেওরি জলাধার সংস্কার ও সৌন্দর্যানের উদ্যোগ গৃহীত হল। বাঁকুড়া জেলার ইন্দপুর প্রশাসনের উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের আশা, এর ফলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যটন শিল্পের বিকাশে শিলাবতী নদীর ওপর কদম তেওরি জলাধার সংস্কার ও সৌন্দর্যানের উদ্যোগ নিল বাঁকুড়ার ইন্দপুর প্রশাসন। বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে মূলত সেচের জলের জন্য শিলাবতী নদীর ওপর এই জলাধার তৈরি হয়। 8টি গেট দিয়ে জল ছাড়া হয়। জলাধার আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে ফি বছর অসংখ্য পর্যটক আসেন। পরিকাঠামো না থাকায় অনেকেই বিফল মনোরথে ফিরে যান। খারাপ, কোনো উন্নতি নেই। আমরা যতদিন দেখছি এরকমই অবস্থা দেখছি, কোনো উন্নতি হয় না। সামনাসামনি কোনো রাস্তাঘাটের কোনো ভালো ব্যবস্থা নেই। উপরন্ত এখানে যদি কাজ করা হয় অন্তত 40-50 গ্রামের উপকৃত হবে। সাফিসিয়েন্ট জল পাবে, তাও আমাদের যেসব রাস্তা আমাদের এখানে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে বাইরের পর্যটকরা সাফিসিয়েন্ট জল পায় না, উপরন্ত ঠিকমতো পাওয়া যায় না। আর পর্যটকদের সুবিধার্থে এখানে তৈরি করা হবে কমিউনিটি শৌচাগার, কিচেন শেড ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ওয়াচ টাওয়ার। ইন্দপুরের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় জানান, কদম দেউলি জলাধারকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সাংসদ মুনমুন সেনের এলাকা উন্নয়ন তহবিল থেকে 29 লক্ষ টাকা পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ওই টাকায় পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার তৈরি করা হবে। ইন্দপুরের মধ্যে একটি সুন্দর জায়গা, যেটাকে আরোভাবে সুন্দরভাবে করতে গেলে আমাদের কিছু কিছু পরিকল্পনা আমরা নিয়েছি। সেটা হচ্ছে যে ওখানে কিছুটা ল্যান্ড আমাদের ইরিগেশন অর্থাৎ কংসাবতীর তত্ত্বাবধানে রয়েছে, আবার একটু কিছু টিলা রয়েছে, সেটা ফরেস্টের আন্ডারে রয়েছে। আমরা দুজনদের সঙ্গে কথা বলেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি, তারা সম্মতি দিয়েছেন মৌখিকভাবে। আমরা এনওসিও নিয়েছি এবং ওখানে মূল যেটা আমাদের করতে চাইছি এখন আপাততভাবে সেটা হচ্ছে যে আমাদের যিনি সাংসদ রয়েছেন মাননীয়া মুনমুন ম্যাডাম, তার ফান্ড থেকে আমরা আপাততভাবে 29 লক্ষ টাকা পেয়েছি। তা দিয়ে কমিউনিটি টয়লেট আমরা এটা করতে চাইছি, এবং মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য এটা খুবই দরকার, উইথ অ্যাডিকোয়েট ওয়াটার ফেসিলিটি। আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা ওয়াচ টাওয়ার করতে চাইছি, কেন কদম দিলে মূল আকর্ষণই হচ্ছে পরিযায়ী পাখি। বিভিন্ন ধরনের পাখি ওখানে আসে বরাবর, এবং তার ন্যাচারাল বিউটি যেটা আছে সেই সিনিক বিউটিটাকে আমরা ধরার জন্যই মানে রাখবো। ওয়াচ টাওয়ার প্রায় 16-20 ফুটের একটা ওয়াচ টাওয়ার করা হচ্ছে। আর আপাততভাবে ছোটো ছোটো 6-7টি কুকিং শেড, যাতে পিকনিক যারা করতে আসবেন তারা যাতে রান্না ঠিক জায়গায় করতে পারেন, খোলা জায়গায় না রান্না করে একটি সুস্থ জায়গায় যাতে করে তারা আনন্দ উপভোগ করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। টোটাল প্রজেক্ট আমরা যেটা নিয়েছি বা DPR বলতে পারেন, সেই DPR 2 কোটি 2 লক্ষের, এবং সেটা বাই ফেজ আমরা এটা তৈরি করব। এবং গতকালই আমাদের এখানে এনজিও সাহেব এসেছিলেন, তিনিও খুব ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড। তিনি বলেছেন যে তাকে সমস্ত কাগজপত্র পাঠাতে, তিনি এটাকে যথাস্থানে পাঠিয়ে পুরো প্রকল্পটি যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। নিরাপত্তার স্বার্থে 182 হেল্প নম্বর চালু হলো শনিবার। দক্ষিণ পূর্ব রেলে আড্ডা ডিভিশনের RPF এর উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। রেলের এই রূপ উদ্যোগের ফলে খুশি রেলযাত্রীরা। মহিলা, শিশু ও রেলযাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত সাহায্যের জন্য 182 এই হেল্পলাইন নম্বরের সূচনা হলো শনিবার।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আরপিএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সন্দেহজনক কোনো কার্যকলাপ কোনো ব্যক্তি বা বস্তু লক্ষ্য করলে তৎক্ষণাৎ ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আশ্বাস জানানো হয়। নিরাপদে ভ্রমণ করার জন্য রেলযাত্রীদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তা নিয়ে আলোচনা পর্ব চলে। যখন বাড়ি থেকে বের হয় সবসময় নিরাপদ থাকে, যা গন্তব্যস্থল পৌঁছানো সেটা আমরা বাড়ি থেকে বার হয়, কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডিস্টার্ব হচ্ছে কি না সেটা তখনই বুঝতে পারা যায়। অন্য কোনো কামরার মধ্যে যদি কোনো কিছু ঘটনা করে থাকে তখন আমরা আতঙ্কিত হয়ে পড়ি, তখন সাহায্যের জন্য আমরা খুঁজে বেড়াই, হাতে কাজে যে 182 নম্বরটা পেয়ে যায় তাহলে আশা করি আমরা সেই সাহায্য পেয়ে যাবো। নিয়ার স্টেশন বা আশেপাশে নিয়ার মাধ্যমে একটু সাহায্য করার অবশ্যই আশা করি আপনারা সেরকম চেষ্টা করবেন। আপনার নাম? বিকাশ নন্দী। কেন? আচ্ছা, এইরকম কি আগে কোনো উদ্যোগ দেখেছিলে? কি নাম তো? আদ্রা ডিভিশনের DRM শরৎ কুমার শ্রীবাস্তব ছাড়াও রেলের বিভিন্ন আধিকারিক এবং রেলওয়ে সুরক্ষা বলের অন্যান্য আধিকারিক সহ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। व्यवस्था बढ़ाने के लिए हमने ये 180 का एक सघन अभियान छेड़ा है, क्योंकि हम सभी यात्रियों को हम एक बढ़ते डिजिटल बांट रहे हैं। हमारा प्रयास है कि कम से कम 1,00,000 लीटर से हम सबको बांटें और एक हफ्ते प्रतिदिन ड्राइव में सभी को कवर करें। इसलिए 180 की छुट्टी रखता है महिलाओं के लिए, बच्चों के लिए कार्ड कर लाया गया है, डिस्ट्रेस होने पर या गरीब किसी प्रकार की असुविधा होने पर 180। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে শনিবার মুখোমুখি হয় মিলনী এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। এদিন 2-0 গোলে জয়ী হয় মিলনী। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। বার্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। মিলনী এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব এদিন পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন। এদিনের প্রতিযোগিতায় মিলনী 2-0 গোলে জয়ী হয়। প্রতিযোগিতা উপলক্ষে প্রবীণ থেকে নবীন সকলেই মাঠে হাজির ছিলেন। বর্ধমান থেকে পরমেশ্বর মহন্ত, রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: শাসক দলের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। ছাত্র বিক্ষোভে জেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মেগা জব ফেয়ার ও টেক ফেস্ট কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। শিলাবতী নদীর ওপর কদম দেউলি জলাধার সংস্কার ও সৌন্দর্যানের উদ্যোগ গৃহীত হলো। নিরাপত্তার সাথে 182 হেল্প নম্বর চালু হলো শনিবার। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে শনিবার মুখোমুখি হয় মিলনী এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।